नमस्कार, विंडो अफ माय ड्रीम चैनल आरेकटी नतून भिडियोते आपनादेर सकलके जानाई अनेक अनेक स्वागतम। आमादेर बाछुर एखाने घास खाच्छे, एका कला पाता पारते पारलाम ना, ताई अन्य एकजनेर साहाज्य निच्छि। কলা পাতা পেয়ে গেছি, চলুন এরপরে বাড়ি যাই। বর্ষার বৃষ্টি শুরু হতেই প্রকৃতি কি অপরূপ সাজে সেজে উঠেছে দেখুন। চারিদিক সবুজে ভরে উঠেছে, সঙ্গে আকাশে পেঁজা তোলার মতো মেঘ, এক অপরূপ দৃশ্য। বাড়ি ফিরে কলা পাতাগুলো কেটে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে চলুন রেসিপির জন্য মাছগুলো কেটে নিই। মাছের লেজা দিয়ে আমি রেসিপিটি বানাবো। যেহেতু বাড়ির কেউ লেজা খেতে চায় না, তাই ভাবলাম লেজা দিয়ে রেসিপিটি বানানো যাক। লেজাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি কোচানো রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আগেরটা ছিল কাঁচা লঙ্কা বাটা, হলুদ বাটা, পরিমাণ মতো নুন, সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন অন্য একটা কলা পাতাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, এটাতে আমি রান্না করব। কলা পাতার উপরে পাতলা করে মাছগুলো বসিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছ ভালোভাবে আঁচ পায় এবং ভালোভাবে সেদ্ধ হয়। আচ্ছা, রেসিপিটার নাম কি বলুন তো? এরপরে উপর থেকে চারটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মোগলাই পরোটার মতো করে কলা পাতাটা মুড়ে নেব, যাতে মাছগুলো না পড়ে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হচ্ছে বাংলাদেশের একটা রেসিপি। এর উপরে আরও দুই একটা পাতা দিয়ে দেবো, যাতে মাছগুলো না পড়ে যায়। রান্নাটিতে ধনে জিরে ব্যবহার করিনি। এরপরে একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। চলুন এরপরে উনানে দিই। তাতে একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো চাপিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে মাছগুলো সাইড চেঞ্জ করে দিচ্ছি। সুতোটা কিন্তু ছিঁড়ে গেছে, তবুও আর পড়বে না, কলা পাতাটা নরম হয়ে গেছে তার জন্য। আবারও ঢাকা দিয়ে দিলাম,
ঢাকা দিয়ে 10 মিনিট রাখব। 10 মিনিট হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট। চলুন এরপরে নামিয়ে নিই, দেখি কেমন হলো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছিল কিন্তু। মশলা ছাড়াও যে মাছ এত মিষ্টি লাগে না খেলে বুঝতেই পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।